বন্ধন ব্যাংকে আপনি কি চাকরি করতে চান বন্ধু? যদি করতে চান তাহলে এই ভিডিওটা পুরোটা আপনার জন্য খুবই উপকৃত হবেন আপনি। তো তার আগে আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি দবাবেন। চলুন মেন ভিডিও শুরু করা যাক। আপনারা ঠিক জায়গায় এসেছেন থাম্বলাইন দেখে। 24,000 টাকা বেতনে উচ্চমাধ্যমিক পাস যোগ্যতায় রাজ্য জুড়ে বন্ধন ব্যাংকের কর্মী নিয়োগ, ঠিক আছে ফ্রেন্ডস? তো ফ্রেন্ডস এটা কিন্তু ফ্রেন্ডস 2022-23 মানে আপনি যথেষ্ট টাইম পাচ্ছেন এটা, যেটা ফর্ম ফিল আপ করার জন্য আপনি 10-15 দিন টাইম পাচ্ছেন। তো দেরি না করে ফর্মটা ফিল আপ করে নিন, ঠিক আছে ফ্রেন্ড? তো চলুন বাকিটা। তো দেখুন ফ্রেন্ডস, এখানে সাধারণ প্রতি বছরই কেন্দ্রীয় সরকারের তরফ থেকে আমাদের দেশের সরকারি ব্যাংকগুলিতে IBPS নামক কম্পিটিটিভ এক্সামিনেশনের মাধ্যমে কর্মী নিয়োগ করার জন্য যে বিজ্ঞপ্তি প্রকাশিত হয় সেখানে চাকরির জন্য আবেদন করার ক্ষেত্রে একজন চাকরি প্রার্থীকে যে কোনো বিভাগে খুব কম করে হলেও 50% নম্বর পেয়ে গ্রাজুয়েশন পাস করে থাকতে হয়, তবেই তিনি চাকরির জন্য আবেদন করতে পারেন, ঠিক আছে? নচেত পারেন না। তার ফলে এই সেই সব চাকরি প্রার্থীরা যারা পরিবারের আর্থিকভাবের কারণে হোক বা অন্য কোনো কারণে হোক উচ্চমাধ্যমিক পাস করার পর আর লেখাপড়া করেননি, তারা এই কম্পিটিটিভ এক্সামিনেশনের মাধ্যমে ব্যাংকে চাকরির জন্য আবেদন করতে পারেন না, যার জন্য তাদের মধ্যে অনেকেরই ব্যাংকে চাকরি করার ইচ্ছা থাকা সত্ত্বেও প্রয়োজনীয় যোগ্যতা না থাকার কারণে তাদের কি ইচ্ছে পূরণ হয় না, ঠিক আছে ফ্রেন্ডস? কিন্তু আজ আমরা সকল বেকার চাকরি প্রার্থীদের জন্য এমন এক ব্যাংকের তরফ থেকে কর্মী নিয়োগের জন্য প্রকাশিত হওয়া বিজ্ঞপ্তি নিয়ে হাজির হয়েছি যেখানে ন্যূনতম উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতায় বিভিন্ন ধরনের শূন্য পদে কর্মী নিয়োগ করা হবে বলে অফিসিয়াল নোটিফিকেশনে জানানো হয়েছে। সুতরাং যারা সারা দেশের যে কোনো জায়গা থেকে সকল উচ্চমাধ্যমিক পাস বেকার যুবক যুবতীরা এখানে চাকরির জন্য আবেদন করতে পারবেন, তবে তাদেরকে অবশ্যই ভারতের একজন স্থায়ী নাগরিক হতে হবে। ন্যূনতম উচ্চমাধ্যমিক পাস যোগ্যতা এখানে কর্মী নিয়োগ করা হলেও আমাদের দেশে উচ্চশিক্ষিত চাকরি প্রার্থীরাও এখানে সমানভাবে চাকরির জন্য আবেদন করতে পারবেন। তাহলে চলুন এবারে এই নিয়োগ সংক্রান্ত খুঁটিনাটি বিষয়গুলো জেনে নেওয়া যাক। সুতরাং ডিটেলস এখানে শীর্ষাঙ্গ নিচে আমি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি, আপনারা দেখতে থাকুন। দেখুন ফ্রেন্ডস সেখানে কী আছে, এখানে নিয়োগকারী ব্যাংক ও শূন্যপদগুলির নাম আছে, ঠিক আছে ফ্রেন্ডস? নিয়োগকারী ব্যাংক ও শূন্যপদগুলির নাম আছে, আপনি ডিটেলসে খবরটা দেখবেন, এটা আপনি স্কিপ করবেন না কোথাও, ঠিক আছে? আমি আপনাদের কীভাবে অ্যাপ্লাই করতে হবে সব ফুল প্রসেসিং সব দেখিয়ে দেবো ভিডিওতে। তো চলুন, আমাদের দেশের একটি বিখ্যাত জনপ্রিয় প্রাইভেট ব্যাংক বন্ধন ব্যাংকের তরফ থেকে সারা পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে গড়ে ওঠা টাকার অফিসগুলিকে এই নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে যে শূন্যপদ নিয়োগ করা হবে বলে জানানো হয়েছে সেগুলি হলো, দেখুন ফ্রেন্ডস এখানে শূন্যপদ, দেখুন ফ্রেন্ডস এখানে আপনি শূন্যপদ দেখুন কী কী পদের জন্য আপনি অ্যাপ্লাই করতে পারবেন। অ্যাকাউন্টেন্ট, লোন ডিপার্টমেন্ট, মোবাইল ব্যাঙ্কিং, ঠিক আছে, সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট, দেখুন ফ্রেন্ড এখানে সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট বলে আছে, ঠিক আছে? তো এই সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট সহ আরও অনেক এখানে উল্লিখিত পদগুলি ছাড়াও আরও যে শূন্য পদগুলিতে কর্মী নিয়োগ করা হবে সেই পদগুলির নাম আপনারা ন্যাশনাল ক্যারিয়ার সার্ভিস নামক অনলাইন অ্যাপ্লিকেশন পোর্টালে গিয়ে দেখতে পারবেন। ফ্রেন্ডস এখানে একটা ন্যাশনাল ক্যারিয়ার সার্ভিস বলে একটা অপশন আছে, ঠিক আছে? একটা অপশন বলতে একটা ওয়েবসাইট আছে, তো গভর্নমেন্টের ওয়েবসাইট, জিওবি ওয়েবসাইট, ঠিক আছে? এই ওয়েবসাইটে ক্লিক করবেন, ওখানে ডিটেলসে আপনি কীভাবে ফর্ম ফিল আপ করবেন সেটা কিন্তু ডিটেলসে পেয়ে যাবেন, ঠিক আছে? আপনি ওখানে একের পর এক স্টেপ বাই স্টেপ কাজ করতে থাকবেন, কারণ আপনার ফর্ম ফিল আপ হয়ে যাবে, চিন্তা করবেন না। তো দেখুন নেক্সট, দেখুন এখানে কী আছে, শিক্ষাগত যোগ্যতা, বয়স সীমা, বেতনের পরিমাণ, মানে আপনার শিক্ষাগত যোগ্যতা কতটা লাগবে, বয়স আপনার বয়স, ঠিক আছে, বয়স বয়স কেমন, বেতন কী কী, মানে আপনি ফ্যাসিলিটি পাবেন বা আপনার কী ফ্যাসিলিটি ওখানে পেশ করতে হবে সেটা কিন্তু এখানে আমি পরে আপনারা জানিয়ে দিচ্ছি। বন্ধন ব্যাংকের তরফ থেকে প্রকাশিত হওয়া উপরিযুক্ত শূন্যপদগুলিতে চাকরির জন্য আবেদন করতে হলে চাকরি প্রার্থীকে অবশ্যই কোনো সরকার স্বীকৃত বোর্ড থেকে ন্যূনতম উচ্চ মাধ্যমিক ও সমমানের পরীক্ষা পাস করতে হবে, সেই সঙ্গে কম্পিউটার নলেজ থাকলেও ভালো হয়। তো দেখুন ফ্রেন্ডস, এখানে উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতায় কর্মী নিয়োগ করা হলে উচ্চশিক্ষিত চাকরি প্রার্থীরা এখানে চাকরির জন্য আবেদন করতে পারবেন। এখানে প্রতিটি পদের জন্য আবেদনের ক্ষেত্রে এই চাকরি প্রার্থীর বয়স হতে হবে 18-29 বছরের মধ্যে। ফ্রেন্ডস এখানে যে যে পদগুলো এখানে উল্লেখ করা আছে প্রতিটা পদের ক্ষেত্রে 18-29 এটা বেঁধে দেওয়া বয়স, এর উপরে বেশি হলে আপনি অ্যাপ্লাই করতে পারবেন না। এই ব্যাংকে চাকরির জন্য আবেদনকারী প্রার্থীদের মধ্যে থেকে যারা শেষ পর্যন্ত সফলভাবে চাকরিতে নিযুক্ত হবেন তাদেরকে প্রতি মাসে বেতন দেওয়া হবে ফ্রেন্ডস এখানে কত, 16,000-24,000, ঠিক আছে ফ্রেন্ডস? এই 16,000-24,000 তাদের বেতন দেওয়া হবে। তো দেখুন ওখানে কী আছে, আর
আবেদনকারী নিয়ম বলছে, দেখুন এই ব্যাংকে চাকরির জন্য আবেদন করতে হলে আবেদনকারী প্রার্থীকে সম্পূর্ণভাবে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। প্রথমে এক নম্বর কী আছে, প্রথমে এই নিয়োগের অনলাইন পোর্টাল ন্যাশনাল ক্যারিয়ার সার্ভিস, এই যে ন্যাশনাল, ঠিক আছে ফ্রেন্ডস, এই যে ন্যাশনাল ক্যারিয়ার সার্ভিস এটা কিন্তু গভর্নমেন্ট ওয়েবসাইট, এই ওয়েবসাইটে আপনি যাবেন, এখানে আপনি এরপর সেখানে অ্যাপ্লাই নেওয়া অপশনে ক্লিক করতে হবে। উইন্ডোটি ওপেন হবে, সেখানে আপনার নিজের নাম, ঠিকানা, বয়স, শিক্ষাগত যোগ্যতা, জেন্ডার, আধার নম্বর, একটি বৈধ ইমেল আইডি ও ফোন নম্বর দিয়ে রেজিস্ট্রেশন করে ফেলুন, ঠিক আছে ফ্রেন্ডস। তো চার নম্বর দেখুন এখানে কী আছে, চার নম্বর ফোর, এরপর আপনার নিজের যাবতীয় তথ্য দিয়ে বানানো একটি বায়োডাটা, মানে আপনি নিজের সিভি আপলোড করে সাবমিট বাটনে ক্লিক করে দিলে আপনার অ্যাপ্লিকেশন হয়ে যাবে, ঠিক আছে। আপনি সুন্দর করে একটা সিভি তৈরি করুন ফ্রেন্ডস, আপনি সুন্দর করে সিভি তৈরি করবেন, সেই সিভিটা ওখানে আপলোড করে দেবেন। তো নেক্সট দিন প্রয়োজনীয় ডকুমেন্টস কী লাগবে, ইন্টারভিউর দিন ইন্টারভিউ দিতে যাওয়ার সময় সঙ্গে করে যেসব ডকুমেন্টসগুলো নিয়ে যেতে হবে সেগুলো হলো মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক সহ যাবতীয় শিক্ষাগত যোগ্যতা, মার্কশিট ও সার্টিফিকেটের অরিজিনাল কপি ওই এক কপি করে জেরক্স হবে, ঠিক আছে। আপনারা অরিজিনালটা অবশ্যই নিয়ে যাবেন এবং এক কপি করে জেরক্স নিয়ে যাবেন, ঠিক আছে। তো দেরি না করে অ্যাপ্লাই করে দিন। তারপর নেক্সট দেখুন এখানে কী আছে, মাধ্যমিকের মার্কশিট কার্ড ও বার্থ সার্টিফিকেটের অরিজিনাল কপি এবং জেরক্স কপি। থ্রি কী আছে ফ্রেন্ডস, নিজের যাবতীয় তথ্য দিয়ে বানানো একটি বায়োডাটার অরিজিনাল কপি এবং জেরক্স কপি। এক কপি রিসেন্ট তোলা রঙিন পাসপোর্ট সাইজের ফটো, একদম রিসেন্ট ফ্রেন্ড, ঠিক আছে, মানে পুরনো ফটো দেবেন না, একদম রিসেন্ট যে ফটোটা আপনি তুলেছেন না, কালার ফটো, সেই ফটো দেবেন, ঠিক আছে। তো দেখুন প্রার্থী বাসাই পদ্ধতি কী আছে ফ্রেন্ডস, এখানে প্রার্থী বাসাই পদ্ধতি একদম সিম্পল, আবেদনকারী প্রার্থীদের আবেদনপত্র জমা পড়ার পর তাদের একটি ইন্টারভিউ ডকুমেন্টস ভেরিফিকেশনের জন্য ডাকা হবে। এই ইন্টারভিউতে যারা পাস করবেন তাদের নামে একটি তালিকা তৈরি করায়, সেই অনুযায়ী যারা যোগ্য বলে বিবেচিত হবেন তাদের ইমেইল করে জয়েন লেটার পাঠিয়ে দেওয়া হবে, তাদের ইমেইলটা দেওয়া থাকবে, সেখানে জয়েন লেটার পাঠিয়ে দেওয়া হবে, তাহলে আপনি চাকরিতে জয়েন করতে পারবেন। তো নেক্সট দেখুন কী আছে, আবেদন করার শেষ তারিখ, দেখুন ফ্রেন্ডস এখানে আবেদনের শেষ তারিখ কিন্তু 24/11/2022 থেকে 30/12/2022। তো এখানে অনলাইন আবেদন পোর্টাল গত এত 24-31 পর্যন্ত এই পোর্টালে খোলা থাকবে, ঠিক আছে স্যার। তো তাই যারা আবেদন করতে চান তারা বিলম্ব না করে নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করে ফেলুন, তা দেরি করবেন না, অবশ্যই একটা সুন্দর একটা খবর আপনাদের জন্য। তো ফ্রেন্ডস এই পর্যন্তই, আর যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে আপনারা লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং ফ্রেন্ডস, নেক্সট ভিডিওতে আবার দেখা যাবে।